মানুষ এর যে বাংলা ট্রেলার হ্যাঁ তো সেটা আলোচনা করবো ট্রেলারটা আমার বেশ লেগেছে যে ডায়লগুলো মানে অ্যাকশন ব্যাকটা ভীষণ রকম ভাবে ছিল এবং তুমি ট্রেলারটা দেখে তোমার বুঝতে পারবে যে এর মধ্যে একটা হাই ভীষণ রকমভাবে হবে এবং এর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে ভীষণ রকমভাবে যাতে করে এটা সাকসেসফুল হবে এখানে আমি হিন্দিটাতে সেখানে জিদ্দার ভয়েসটা ভীষণ রকমভাবে দেখেছি তো হিন্দি ট্রেলারটা সেটা তোমাদের রিভিউ করেছে সেটা চেক করে নেওয়া এই চ্যানেল তো জিদ্দার হিন্দিতে কিন্তু শুধুমাত্র জিদ্দারই অরিজিনাল ভয়েসটা ইউজ করেছিল বাংলার ক্ষেত্রে সব থেকে তোমার যেটা ভালো লাগবে জিদাকে ছাড়িয়ে গিয়েও তোমার জিতু কমল তার ভয়েসটা ফাটাফাটি লাগবে মানে ভয়েসটা একটু অন্য রকমভাবে করেছে আর এখানে তুমি যেহেতু বাংলাদেশের একটা কম্ব দেখতে পাচ্ছ তো সেই বাংলাদেশেরও বেশ কিছু তুমি একটাকে এখানে দেখতে পাচ্ছ এবং একটা ভাষার ক্ষেত্রেও তুমি বিভিন্ন চেঞ্জ দেখতে পাচ্ছ বাংলা ফিলারটা তোমার জাস্ট আউটস্ট্যান্ডিং লাগবে হিন্দি তো অরিজিনালটা না বাংলাটা অরিজিনাল তো বাংলাটা তোমার পেশ লাগবে যে অ্যাকস্টগুলো সেটা ভীষণ প্রাণাবন্ত হবে আর তুমি দেখতে পাবে দুটো গান রয়েছে মানে একটা রোমান্টিক গান রয়েছে এবং আরেকটা ওই বাস্তবতাবাদী ব্যাপারটা রয়েছে আর জিদ্দার অভিনয় ভালো লাগবে জিতু কমলের অভিনয় ভালো লাগবে তুমি ফাইনাল দেখতে পাবে দু তিনটে ভিলেনও রয়েছে একটা ফ্যামিলি মিলটার মা তুমি বলতে পারো ফ্যামিলি রিলেশনের ব্যাপার বলতে পারো সুস্মিতাকে দেখে তুমি বুঝতেই পারছো যে সে ওর ওখানে স্ত্রী অ্যাকচুয়ালি নয় তো তাকে তুমি প্রেমিকা টেমিকা বলতে পারো সেরকম এর মধ্যে অনেকটা কনফ্লিক্ট রয়েছে অনেক সত্য ব্যাপারটা বা অনেক যে রহস্য সেটাকে দেখায়নি অনেক থ্রিলার রয়েছে সাসপেন্সও ভীষণ রকম ভাবে রয়েছে মোচুর রয়েছে ভীষণ রকম গল্পটার মধ্যে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখা কারণ সিনেমাটার মধ্যে ভীষণ পটেনশিয়াল রয়েছে এবং কোয়ালিটি আছে সিনেমাটার মধ্যে এবং যে ট্রেলারটা সেই ট্রেলারটা তো তুমি দেখছো একটা একটা অ্যাকশন ব্যাপার ব্যাপার রয়েছে রয়েছে তুমি স্টোরি খুঁজে পাচ্ছ এ ছিল মাধ্যমে আর তাছাড়া ইতিমধ্যে যে গানগুলো রিলিজ করেছে সেটাও বেশ ভালো তুমি এখানে দেখতে পাচ্ছ ক্যামেরার অ্যাঙ্গেল বলে যাই বলো না কেন সবই ভালো এবং যে স্টোরিটা সেই স্টোরিটা হালকা করে বলেছে এটা স্টোরিটা অ্যাকচুয়ালি অনেকটা লুকিয়ে রেখেছে যে কি ব্যাপার ব্যাপার বুঝতে পারছো অনেকটা তুমি আন্দাজ পেয়ে যাচ্ছ যে এটা এটা হতে চলেছে ফ্যামিলি তারপর এটা ওটা ব্ল্যাকমেল সবই বুঝতে পারছো ধীরে ধীরে কিন্তু তবুও আর যে পোস্টারটা সেই পোস্টারটাকে তোমাকে প্রশংসা করতে হয় একদিকে তুমি দেখতে পাচ্ছ হিরো মানে যে নায়ক বা যে ভালো শক্তির প্রতীক তাকে দেখা যাচ্ছে আর তারই জাস্ট পেছনে ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে ভিলেনকে কে ভিলেন তো কোনো দিনে পারবে না আগের দিকে মানে ডিফিট করতে পারবে না হিরো পোস্টারটাও রেলিভেন্ট মোটামুটি ভালো এবং এতে যেহেতু জিদার একটা যথেষ্ট তুমি দেখতে পাবে যে ইনভেস্টমেন্ট ভালো রয়েছে খাটাখাটনিও ভালো রয়েছে অভিনয়টাও বেশ ভালো এবং বর্তমানে সিনেমা চলতে হলে এরকম সিনেমা এই সিনেমাতে তো পোটেন্সিয়াল রয়েছে যে এই সিনেমাটা চলতে পারে বাংলার বাজারে খুব একটা সমস্যা হবে না আমার মনে হচ্ছে এবং আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো যে এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখো সিনেমা লেগে আমার বেশ লেগেছে ইনোভেশন কার্ডস এই ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ইন ফিউচার এরকম ইন্টারেস্টিং আপডেট সবার আগে পাওয়ার